আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম, নজর হলো শয়তানের বিষাক্ত তীর সমূহের একটি। যে ব্যক্তির নজর ভিন নারী ভিন ছবি অস্থির দৃশ্য গুনার যে কোনো দৃশ্যের দিকে পড়ে, এটা যেন শয়তানি বিষাক্ত বিষ মাখানো তীর মারে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন আজীব সুন্দর কথা, আমার এত ভালো লাগছে এই কথাইটা। তিনি বলেন যে দেখো, মানুষ তো তীর মারে, যার দিকে মারছে তাকে আঘাত করার জন্য, তার গায়ে লাগার জন্য। কথা বোঝেন নাই? তীর মারলে আমি কি চাই না আমার কাছে আমার ভিতরে বিদুক, নাকি যার দিকে মারছি তার গায়ে লাগে? কিন্তু নজর, এই দুই চোখ, এইটা আল্লাহ নবী বলছেন এটা একটা বিষাক্ত তীর শয়তানের। ভিন নারী গুনার দিকে যখন নজর দেয়, ইমাম ইবনুল কাইয়িম বলে একে তো ভিন্ন নারী পর নারীর দিকে তাকাইলে এটা বিষাক্ত তীর মারলাম নজর। দ্বিতীয় ক্ষতি হলো, স্বাভাবিক তীর তো যার দিকে মারলা তার বুকে বিঁধে, কিন্তু এই নজর নামের এই বিষাক্ত তীর যে তীর মারছে তার বুকে এসা বিঁধে। বুঝলেন নাই? অর্থাৎ ওই ভিন নারীর দিকে যখন আমি নজর ফেললাম, এবার আমার ভিতরে তোলপার শুরু, যত মন্দ চিন্তা মন্দ কল্পনা অবৈধ কামনা বাসনা বিভিন্ন রকমের শয়তানি ফন্দি এবার ওই মহিলার অন্তরে আসে না আমার অন্তরে। হ্যাঁ, আমার দিলে আর না, যে যে তাকাইলাম। তাহলে বুঝা গেল নজর এটা তীর বিষাক্ত, কিন্তু তীরটা যার দিকে ফেললাম তার গায়ে পড়ে নাই, বরং তীর উল্টাইয়া ইউটার্ন করিয়া আমার বুকে এসে বিঁধছে, আমাকে বরবাদ করে দিছে, আমার ঘুম কেড়ে নিছে, আমার সব কিছু কেড়ে নিছে। এবার হাজারো যুবকের জীবন এমন যে এরপরে আর ঘুম নাই, এরপরে আর নিদ নাই, পৃথিবীর আর কোনো কিছু ভাবে না, শুধু এক নারী এক মেয়েকে নিয়ে কল্পনা করে জল্পনা করে, হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে এই একই পরিকল্পনা। তাহলে তোমাকে বরবাদ করে দেব, এক নজর তোমাকে সারখার করে দেব, চূড়ান্তভাবে শেষ করে দিল। যে নারীকে পাওয়ার জন্য এত কল্পনা, যে নারীকে পাওয়ার জন্য এত প্ল্যান প্রোগ্রাম, আল্লাহ তাআলা বলেন কিচ্ছু লাগলো না হলে আমি তো এমনি তোমার জন্য সৃষ্টিগতভাবেই যাকে আমি পুরুষ বানিয়েছি তার জন্য একজন স্ত্রী একজন মহিলা আমি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই বানায় রাখছি। তুমি যেটা এত মেহনত করে আনলা এটা এমনিই ছিল, এমনি পাইলে হইলে ভালো না, তুমি অনর্থক পথেঘাটের থেকে একটা টোকাই আনছ, একেবারে ফালতু একটা মেহনত করলে বেহুদা। কোন বাড়ির কার মেয়ে তার পিছনে পড়ে হাজার হাজার টাকা খরচ করিয়া হাজার রাত নষ্ট করিয়া তুমি যারে আনলা, আইসা দেখলা যে সে দুশ্চরিত্রা অসৎ, সে যদি বিবাহ বহির্ভূত তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে পারে আরেকজনের সাথে করতে পারবে না কেন? কথা বলেন না কেন? পারবে না কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন যে যারা খবিস অসৎ চরিত্র ব্যভিচারী, আল্লাহ তাআলা বলেন সে পুরুষ যদি ব্যভিচারী হয় তার জন্য যেই নারী মিলবে সেটাও ব্যভিচারী। এজন্য কথাটা আমি যদিও লম্বা করলাম, বুঝানোর জন্য বলছি। এজন্য ভাই নজর হেফাজত করো, নজর হেফাজত করো।
বর্তমান জামানার বুজুর্গরা বলেন, ওলামায়ে কেরাম বলেন, আল্লাহওয়ালারা বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় যুদ্ধ চোখের হেফাজত। কিসের হেফাজত বলেন? আগে তো সিনেমা হলে গিয়া ছবি দেখতে হতো, আগে তো টেলিভিশনে সাদা কালো টেলিভিশন ছিল, সেখানে ওরা নারী পুরুষ যে কাফর ভিন্দেই অভিনয় করত, কিন্তু দেখা যেত সাদা। এরপরে রঙিন টেলিভিশনে আগে তো দেখত, তাও নির্দিষ্ট সময়ে, অনেকের চোখকে ফাঁকি দিয়ে অথবা নির্দিষ্ট রোমে। কিন্তু গুনাহ আজকে বড় মোবাইল এতটা সহজ করে দিয়েছে, প্রত্যেকের হাতে হাতে, রোমে রোমে প্রত্যেকের কাছে। স্ত্রী পাশে ঘুমায়, বেচারা এই পাশে সারা রাত মোবাইল চালায়। স্বামী এই পাশে ঘুমায়, স্ত্রী পাশেই সারা রাত মোবাইল চালায়। বাবা মা ওই রুমে ঘুমায়, ছেলে বা মেয়ে এই রুমে, পাশের রুমে দরজা বন্ধ, সারা রাত ছবি দেখে, নাচ গান উলঙ্গ দৃশ্য দেখে, অবৈধ কোনো প্রেম আলাপ সালাপ করে। তাহলে গুনাহ আজকে রোমে রোমে, রোমে রোমে, রন্ধ্রে রন্ধ্রে, রাত্র দিন ছড়ায় দিছে। ভালো মানুষের সুরতেও গুনাহ, মন্দ মানুষের সুরতেও গুনাহ। হুজুরের হাতেও বড় মোবাইল, পাবলিকের হাতেও বড় মোবাইল, সবাই মিলে কম বেশি গুনার মধ্যে চলে। যদি বলেন না হুজুরে গুনাহ করে না, তো বেহুদা মোবাইল টিফোন এটাও গুনাহ, এটাও গুনাহ। আপনি মনে করেন ছবি চাইলেন না, আপনি বেডি চাইছেন না, আমি আমি বিশ্বাস করি আপনি হুজুর মানুষ, আপনি মহিলা চাইবেন কেন? ভালো কথা, কিন্তু অনর্থক। সারা পৃথিবীর কে কি দিল মোবাইলে, কে কি কমেন্টস করলো, কে কি দিতে চাইলো, অমুক খানের মাছ, তমুক খানের গাছ, অমুক খানের মাথা, অমুক খানের ঢ্যাং, এগুলো সারাক্ষণ দেখা, এটা তো ফালতু কাজ, কথা বলেন না, এটা বেহুদা কাজ না। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মুমিন সে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুআরিদুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন যে ইমানদার, যে মুমিন, সে অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। অনর্থক কাজ, কুফরি অনর্থক কাজ, শিরিক অনর্থক কাজ, নিফাক অনর্থক কাজ, বিদআত অনর্থক কাজ, কবিরা গুনাহ অনর্থক কাজ, সগীরা গুনাহ অনর্থক কাজ, বদরুসুম সামাজিক কুপ্রথা অনর্থক কাজ, সাথে সাথে যেই কাজের বা কথার দুনিয়াবি কোনো বৈধ লাভও নাই, আখেরাতেরও কোনো লাভ নাই। বলতেছিলাম যেই কথা বা যেই কাজের বৈধ দুনিয়াবি কোনো উপকার নাই, আখেরাতেরও কোনো উপকার নেই, এটাও অনর্থক কাজ। মনে করেন একটা হলো আমি কাস্টমারের লগে দামাদামি করতেছি, মাল কিনতেছি, মাল বেচতেছি, খেতে ফসল করতেছি, সংসারের কাজ করতেছি, তাহলে এটার তো দুনিয়াবি একটা ফায়দা আছে, যেখান থেকে আমার কিছু কামাই আসবে, কি বলেন, আসবে কি না? অথবা আমি জিকির করতেছি, তাসবি পড়তেছি, কোরআন শরীফ পড়তেছি, ওলামায়ে কেরামের কথা শুনতেছি, হ্যাঁ, কোনো ওয়াজ শুনতেছি, তো ঠিক আছে, এটাও কি আখেরাতে আমার কি হবে উপকারে আসবে? তো এটা ঠিক আছে, কিন্তু মনে করেন আমি একজনকে বললাম যে ভাই আপনার পাঞ্জাবির কাপড়টা, এটা কি কাপড়, এই যে আপনি যে সিলাইছেন টরে, কি টরে, জাফানি টরে না থাইল্যান্ডের টরে? কয় না এটা জাফানি না, এমনি টর, এমনির মধ্যে তো কয়েকটা আছে, অ্যালেক্স টরে, এরপরে গিয়া প্রেসিডেন্ট টরে, কোন ডাইডে, আচ্ছা যাক প্রেসিডেন্ট টরে, তো কত করে লইছেন? 160 করে গজ, 160 করে গজ, পুরা ঠকছেন আমি, আমার তো কইলে আমি 140-145 করে কত জনরে লইয়া দিছি, আপনি আমার লোকে কথা করবেন না, হ্যাঁ, এবারে এই তো আমি কি আর, আমি জানি আপনি যে এত কম পয়সা দিয়ে পারবেন, তো আপনি জানেন না এটা দু একজনরে জিগাইবেন, মানে এই যে বেনবেন 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 করতেছে, আচ্ছা এবার এটা পাঞ্জাবি কিন না,
কাপড় কিন না সিলাইয়া ফিন্দালাইছে আইয়া তিন মাস আপনি কেন এই কাহিনীগুলা কইলেন কথা বলেন না জি কথাটা বুঝছেন না আমার উদাহরণটা বাহ্যিক দৃষ্টি তো থইটা কোনো গুনার কথা না বাহ্যিক দৃষ্টি থেকে কিটাকে গাইলেছি না কিন্তু এই কথার তো এই মুহূর্তে কোনো কি নাই ফায়দা নাই এই মুহূর্তে তো সে এই কাপড়টা কিনতেছেন উনি তো কিনটা ফিন্দালাইছে অলরেডি এইটারে বলা হয় যে কথার দুনিয়াবিও কোনো লাভ হচ্ছে না আখেরাতেরও কোনো কি হইতেছে না লাভ হইতেছে না এটাও ফালতু কাজ এটাও বেহুদা কাজ মা লা ফায়দাতা ফিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফাহুয়া লাগভুন যে কথার দুনিয়াতেও লাভ নাই আখেরাতেও লাভ নাই অনর্থক কথা এই ইট কত করে কিনছেন সব বিক্রি কি চাইছেন নি দুই চারটা চাইছেন নি আমার লগে কথা কইতেন আমার শাস্ত ভাইয়ের ঘরে জ্যাঠ ভাই আসিল ওনারে কইয়া দিলে ওনার লগে আর একজন বন্ধু আছিল বন্ধুর আবার ছোট ভাইয়ের ফিল্ডে কাম করে মানে এই যে কাহিনী নারেঙ্গি ফারেঙ্গি কইতেছেন বেটা তো বিল্ডিং কইরা আস্তর কইরা আমি বিল্ডিংয়ে থাকে আমি টিকতে নেই যে কাহিনী কইতেছে অনর্থক না এগুলো এই ঠিক এরকম সমস্ত অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা এজন্য প্রিয় বন্ধু আমার নজন সাথী আমার বাবারা ভাইরা যুবক বুড়ো সবার কাছে অনুরোধ করি এতক্ষণ যে কথাটা বললাম নজরকে হেফাজত কর কি হেফাজত করা ভাই বলেন চোখের হেফাজত চোখের আল্লাহ তাআলা বলেন আহ হাদিসে কুদসি মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখকে হেফাজত করল ভিন নারী গুনার দৃশ্য দেখল না আল্লাহ তাআলা বলেন চোখের এই হেফাজতের বরকতে আমি আল্লাহ তার দিলের মধ্যে এমন ঈমান দান করব যেই ঈমানের স্বাদ মজা সে সরাসরি লাভ করবে আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি সে ঈমানের স্বাদ পাবে মজা পাবে জিন্দগির স্বাদ পাবে মজা পাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন আমিন।